দেশের অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা বা হতাশার কিছু নেই জানিয়ে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিএনপি নেতারা। জনবান্ধব প্রকল্প গ্রহণে প্রস্তাব প্রদান, মজুদারদের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করা সহ জেলা প্রশাসকদের প্রতি বিভিন্ন নির্দেশনা দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আসান মাহমুদের আরেকটি রিপোর্ট। সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন 2024-এর দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পৃথক সেশনে অংশ নেন সরকারের মন্ত্রীরা। জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় শেষে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, দেশের অর্থনীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রেমিটেন্সের মতো দেশের অর্থনীতির বিভিন্ন সূচক ওপরের দিকেই রয়েছে। ফেব্রুয়ারি মাসের যে রেমিটেন্স $216 মিলিয়ন, তো কাজে যেটা বলছিলাম যে সবগুলো সুযোগই তো বাড়ছে, তো কাজে আমরা তো এখানে অনিশ্চয়তারও কিছু নাই, তারপরে হতাশারও কিছু নাই, তো এগুলো একটা মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে, তো এটা তো চলছেই। এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী সহ সরকারের অন্যান্য মন্ত্রীরাও পৃথক সেশনে অংশ নেন জেলা প্রশাসকদের সম্মেলনে। রমজানকে সামনে রেখে মজুদারদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়। এই রমজান মাসকে সামনে রেখে দেখেন মানিক ভাইয়ার বিরুদ্ধে আর অন্যান্য জায়গায় আমরা বর পেলেই আমরা দোকান খুলে দিচ্ছি, যাতে তাজা মানে সবজি যাতে মানুষ গড় নিতে পারে, এবং ন্যায্য মূল্যে ঠিক বলবো না, প্রতিযোগিতামূলক মূল্যে কিন্তু কম দামে যাতে পাওয়া যায়, কারণ পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। আরও দুদিন চলবে এই জেলা প্রশাসক সম্মেলন। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।